হাইলাকান্দি পৌরসভায় বিজেপিকে হারাতে নির্দল প্রার্থীদের উপর ভরসা রাখছে কংগ্রেস। হাইলাকান্দি পৌর বোর্ড দখলে রাখতে তৎপর হাইলাকান্দি জেলা কংগ্রেস। তবে ভরসা নির্দলীয় প্রার্থীদের উপর, এবার বিজেপিকে আটকাতে হাইলাকান্দি জেলা কংগ্রেস কৌশলে মাত্র দুটো ওয়ার্ডে প্রার্থী দিয়েছে। এবারের পুরো বোর্ড দখলে রাখার রণকৌশল সম্পূর্ণ ভিন্ন। হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে সংবাদ মাধ্যমের কাছে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কংগ্রেস নেতা সিমস উদ্দিন বরলস্কর। তিনি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। বলেন, হাইলাকান্দি পুর বোর্ড কংগ্রেসের দখলে ছিল এবং আগামীতেও থাকবে। তারা সর্বশক্তি প্রয়োগ করে লড়ছেন। এ নিয়ে দলীয় কর্মকর্তারা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস শিবা দলের চেয়ারম্যান বাহারুল ইসলাম বরভুইয়া, উপসভাপতি ইজমাল হোসেন চৌধুরী। এদিকে বিজেপি না কংগ্রেস, কার দখলে যাবে হাইলাকান্দি পুর বোর্ড, এ নিয়ে জেলা সদরে কান পাতলেই শোনা যায় গুঞ্জন, চলছে চলছেরা বিশ্লেষণ। তবে হ্যাঁ, আগের মতো প্রাক্তন মন্ত্রী গৌতম রায় নেই কংগ্রেসে। জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন হীরালাল দত্তপুরকায়স্থ। কংগ্রেসের সৈনিকদের নিয়ে নতুন সভাপতির কাছে আসন্ন পুরসভা নির্বাচনে এক চ্যালেঞ্জ বলছেন অনেকেই। হাইলাকান্দি পৌরসভা মানে সবসময় কংগ্রেসের দখলে ছিল, আপনি স্বাধীনতার পর থেকে বলুন, আর বিগত এই চার পাঁচটা যে নিজে ভোট সেটাই কংগ্রেসের ছিল। যদিও বিভিন্ন সময় আমরা প্রতীকী কংগ্রেসের হাত প্রতীক চিহ্ন নিয়েও নির্বাচনে প্রতিক্রিয়া করেছি, কিছু নির্বাচনে আমরা কংগ্রেসের আমরা ক্যান্ডিডেট দিয়েছি নির্দলীয় হিসাবে, কোনো ধরনের প্রার্থী দিয়ে আমরা দেইনি, মানে হাত সিম্বল দেইনি। এবার যেহেতু বিজেপি সরকার এবং মিথ্যা প্রতিশ্রুতি এবং বাহুবল অর্থবল ব্যবহার করছে, যাই সেই হিসাবে আমরা এবার অন্নকৌশল একটু পাঠিয়েছি। আমরা এবার সরাসরি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি, লালায় একটি আসন আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। হাইলাকান্দি যে দুটি আসন সেটা নিশ্চিত, দুটি আসনে আমরা দখলে আসবে এবং ভোট গ্রহণ করতে আমাদের আরও 60 জন কমিশনারের দরকার পড়বে। সেই হিসাবে আমরা ইতিমধ্যে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের কার্যকরী সভার কমল থেকে সঙ্গে আলাপ আলোচনা করে আমরা প্রায় 9টি আসনে আমাদের কংগ্রেসের নির্দলীয় ক্যান্ডিডেট হিসাবে আমরা প্রতিদ্বন্দ্বী আমরা দিয়েছি কৌশলগতভাবে বিজেপিকে আটকানোর জন্য। কারণ কংগ্রেস যদি আমরা নির্বাচনে প্রতীক দিই এবং নির্দলীয় যদি নির্বাচনে হাইট হয় তাহলে মধ্যখান থেকে বিজেপি জিতে যেতে পারে, যার জন্য আমরা কৌশলগতভাবে 8টি আসনে আমরা দিয়েছি এবং 2টি আমাদের সরাসরি আছে। সেই হিসাবে আমরা আশাবাদী যে শহরের শিক্ষিত মানুষ, শহরের মানুষ সবসময় সচেতন, তারা নিশ্চয়ই বিজেপিকে আটকাতে কংগ্রেস এবং নির্দলীয় যারা আমাদের কংগ্রেস সমর্থকদেরকে দিবে এবং আশাবাদী আমরা কংগ্রেসের ভোট প্রদান করতে আমরা সক্ষম হব। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 9395-16-3088। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।